নমস্কার বন্ধুরা ভারতীয় ভূগোলে আমরা আজ থেকে আলোচনা করব ভারতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে যার মধ্যে আজকের প্রথম ভিডিওতে দেখব ভারতের বন্দর সম্পর্কে তো এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এর থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় নোটস বানিয়ে নেবেন ভারতের ভূগোল ভারতের ইতিহাস ভারতের অর্থনীতি সম্পর্কে আমি যে সমস্ত ভিডিও বানিয়েছি সেগুলি সবই প্লে লিস্ট করে এই চ্যানেলে সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও বন্দর সম্পর্কে শুরু করার আগে কিছু তথ্য ভারতের মোট উপকূল অঞ্চলের পরিমাণ সাত হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ পশ্চিমে গুজরাট থেকে পূর্বে পশ্চিমবঙ্গ অবধি ভারতের মোট উপকূলের পরিমাণ সাত হাজার পাঁচশো কিলোমিটার এই সাত হাজার পাঁচশো কিলোমিটার যে উপকূল অঞ্চল রয়েছে তার মধ্যে তেরোখানি প্রধান বন্দর রয়েছে এবং প্রায় ছোট বন্দর রয়েছে প্রধান বন্দর বলা হয় যে সমস্ত বন্দরে চার হাজার টন বা তার বেশি পরিমাণে পণ্যবাহী জাহাজ আশ্রয় নিতে পারে এবং কমপক্ষে বছরে পঞ্চাশ লক্ষ টন পরিমাণ দ্রব্যের আমদানি রপ্তানি করা হয় সেই সমস্ত বন্দরকে বলা হয় প্রধান বন্দর তেরোটি প্রধান বন্দরের মধ্যে কিছু এখানে আমি মার্ক করেছি গুজরাটে রয়েছে কান্ডালা তারপরে জওহরলাল নেহেরু বন্দর মুম্বাই বা সরি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তারপরে মুম্বাই মর্মাগাঁও ম্যাঙ্গালোর কোচিন এবং পূর্ব উপকূলে রয়েছে তুতিকোরিণ চেন্নাই বিশাখাপত্তনম পার্বীপ কলকাতা এই সমস্ত বন্দরগুলি সম্পর্কে আমরা আলোচনা করব প্রধান বন্দরগুলির মধ্যে সবথেকে বেশি সংখ্যায় অবস্থিত তামিলনাড়ু রাজ্যে তামিলনাড়ু রাজ্যে তিনটে প্রধান বন্দর অবস্থিত একটা চেন্নাই দ্বিতীয়টা তুতিকোরণ এবং তৃতীয়টির নাম হচ্ছে এন্নোর চেন্নাই তুতিকোরণ এবং ইন্দোর এই তিনটে বন্দর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত অপ্রধান বা ছোট বন্দরগুলির মধ্যে থেকে বেশি সংখ্যায় অবস্থিত মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে প্রায় তিপ্পান্নটি ছোট বন্দর রয়েছে তেরোটা যে প্রধান বন্দর বললাম তার মধ্যে ছটা রয়েছে পশ্চিম উপকূলে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছটি পশ্চিম উপকূলে অবস্থিত পূর্ব উপকূলে রয়েছে ছটি এক দুই তিন চার পাঁচ এবং এর সাথে এনন্যর এই ছটা এবং আরও একটি যার নাম আন্দামান নিকোবর এবং আরও একটি অবস্থিত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে তো আমরা একে একে এই বন্দরগুলি সম্পর্কে একটু তথ্য দেখে নেব প্রথমে আমরা আলোচনা করব কান্ডালা বন্দর সম্পর্কে কান্দালা বন্দর কান্দালা বন্দর গুজরাট রাজ্যে অবস্থিত গুজরাটের কচ্ছের রন সরি গুজরাটের কচ্ছের রন অঞ্চলে এই কান্ডালা বন্দর অবস্থিত এই বন্দরের যে পোতাশ্রয়টি রয়েছে সেটি হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয় পোতাশ্রয় কাকে বলে পোতাশ্রয় হচ্ছে বন্দরের একটি অংশ যেখানে বিভিন্ন জাহাজগুলো এসে থামে যেখানে জাহাজগুলো এসে বন্দরে থামে এবং সেই পোতাশ্রয়তেই জাহাজের যে সমস্ত আমদানি করা হয় সেগুলিকে খালাস করা হয় বা জাহাজ দিয়ে যে সমস্ত জিনিস বিদেশে পাঠানো হয় সেই সমস্ত জিনিস সেখানে জাহাজে তোলা হয় তাহলে পোতাশ্রয় থেকে এই সমস্ত কাজকর্ম করা হয় পোতাশ্রয় সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে কৃত্রিম স্বাভাবিক পোতাশ্রয় বলতে যে সমস্ত পোতাশ্রয়গুলি স্বাভাবিকভাবে প্রকৃতির নিয়মেই তৈরি হয়েছে সেগুলিকে বলা হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয় সেখানে সমুদ্র উপকূল এরকম ভগ্ন এটা যদি সমুদ্র হয় উপকূলটা এরকম ভগ্ন হয়ে গেছে এর ফলে জাহাজগুলো সহজেই এখানে এসে আশ্রয় নিতে পারে এগুলোকে বলা হচ্ছে স্বাভাবিক পোতাশ্রয় কান্দালা বন্দর এতে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে এই কান্দালা বন্দরের পশ্চাৎ ভূমি হচ্ছে গুজরাট মহারাষ্ট্রের কিছুটা অংশ রাজস্থান পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের পশ্চিম অংশ দিল্লি প্রভৃতি পশ্চাদভূমি হচ্ছে দেশের সেই সমস্ত অঞ্চল যেখান থেকে বন্দরটির আমদানি রপ্তানি চলে অর্থাৎ বন্দরে যে সমস্ত জিনিস আমদানি বা রপ্তানি করা হয় এই সমস্ত অঞ্চলের জন্যই করা হয় অর্থাৎ পশ্চাৎভূমিতে যে সমস্ত অঞ্চলগুলি অবস্থিত সেই অঞ্চলের জন্য করা হয় কান্ডালা বন্দরের যে পশ্চাৎভূমির কথা বললাম সেই সমস্ত অঞ্চলের জিনিস কান্ডালা বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় এবং আমদানি করে এই সমস্ত অঞ্চলেই ছড়িয়ে দেওয়া হয় এরকমভাবে প্রত্যেকটা বন্দরেরই একটু পশ্চাৎভূমি থাকবে তাহলে কান্ডালা বন্দরের পশ্চাৎভূমি হচ্ছে গুজরাট মহারাষ্ট্রের উত্তর অংশ যেহেতু গুজরাট রাজ্যে কান্দালা কান্দালা বন্দর অবস্থিত তাহলে গুজরাট রাজ্যটা পুরোটাই কান্দালা বন্দরের ওপর নির্ভরশীল হবে মহারাষ্ট্র রাজ্যের উত্তর অংশ কারণ মহারাষ্ট্র রাজ্যের পুরো মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত মুম্বাই এবং জওহর নেহেরু বন্দর সেই কারণে উত্তর অংশটা শুধুমাত্র কান্ডালা বন্দরের পশ্চাৎভূমি এছাড়াও রাজস্থান গুজরাটের উপর অংশে রয়েছে রাজস্থান সেটা এই এইরকম অঞ্চলে রয়েছে পাঞ্জাব হরিয়ানা আর উত্তর উত্তরপ্রদেশ এরকম অঞ্চলে প্রদেশ রয়েছে সেই সমস্ত অঞ্চলে এবং আমাদের ক্যাপিটাল দিল্লি এইগুলো সবই এই কান্ডালা বন্দরের উপর নির্ভরশীল কান্ডালা বন্দরের মাধ্যমে প্রধানত খনিজ তেল এবং পেট্রোলিয়াম জাত দ্রব্য আমদানি করা হয় এছাড়াও যে সমস্ত অঞ্চলের কথা বললাম অর্থাৎ কান্ডালা বন্দরের পশ্চাৎভূমি এই সমস্ত অঞ্চল কৃষিতে খুব উন্নত সেই কারণেই রাসায়নিক সার প্রচুর পরিমাণে এই কান্ডালা বন্দর দিয়ে আমদানি করা হয় এই বন্দরের মাধ্যমে তুলো সিমেন্ট লবণ জিপসাম রাসায়নিক দ্রব্য ইত্যাদি রপ্তানি করা হয় যেহেতু গুজরাট তুলো উৎপাদনে খুবই উন্নত স্বাভাবিকভাবে কান্ডালা বন্দরের মাধ্যমে তুলো রপ্তানি করা হয় এছাড়াও এখানে প্রচুর লবণ উৎপন্ন হয় লবণ তাই জন্য রপ্তানি করা হয় এছাড়াও সিমেন্ট জিপসাম রাসায়নিক দ্রব্য চিনি এই সমস্ত কান্ডালা বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় দ্বিতীয় বন্দর যেটা আমরা দেখব সেটা হচ্ছে মুম্বাই মুম্বাই বন্দর মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দর ভারতের বৃহত্তম বন্দর মুম্বাই বন্দরের মাধ্যমে ভারতে সব থেকে বেশি আমদানি এবং রপ্তানি করা হয় মুম্বাই বন্দরের মাধ্যমে ভারতের সব থেকে বেশি জিনিস আমদানি এবং রপ্তানি করা হয় মুম্বাই শহরকে বলা হয় ভারতের বাণিজ্য নগরী সেই কারণে স্বাভাবিকভাবেই এই বন্দর দিয়ে সব থেকে বেশি আমদানি রপ্তানি করা হবে যেহেতু এই বন্দরটি একদম মুম্বাই শহরের নিকটেই অবস্থিত এই বন্দরটিতেও যে পোতাশ্রয়টি রয়েছে সেটি হচ্ছে স্বাভাবিক অর্থাৎ এর স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে এই বন্দরের যে পশ্চাদ ভূমিটা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ প্রায় মহারাষ্ট্র রাজ্য গুজরাট রাজ্য গুজরাট রাজ্যের কিছুটা মধ্যপ্রদেশ সম্পূর্ণ মধ্যপ্রদেশ প্রভৃতি অঞ্চল এই বন্দরের পশ্চাৎভূমিতে রয়েছে এছাড়াও অন্ধ্রপ্রদেশ রাজ্যের পশ্চিমাংশ কর্ণাটক রাজ্যের উত্তরাংশ উত্তরপ্রদেশ রাজ্যের পশ্চিমাংশ এই সমস্ত জায়গা মুম্বাই বন্দরের পশ্চাৎভূমিতে রয়েছে পশ্চাৎভূমিতে মুম্বাই বন্দরের পশ্চাৎভূমিতে যে যে জায়গাগুলি অবস্থিত প্রত্যেকটি শিল্প বা কৃষি উভয় ক্ষেত্রেই খুবই উন্নত এই কারণে মুম্বাই বন্দরের মাধ্যমে প্রচুর পরিমাণে আমদানি রপ্তানি করা হয় মুম্বাই বন্দরকে বলা হয় ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে অফ ইন্ডিয়া এই বন্দরের মাধ্যমে আমদানি করা হয় খনিজ তেল ও খনিজ তেলজাত দ্রব্য দীর্ঘ আঁচযুক্ত তুলো যেটা আমাদের ভারতবর্ষে খুব কম পরিমাণে পাওয়া যায় বিভিন্ন যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য খাদ্য শস্য ওষুধ নিউজ প্রিন্ট প্রভৃতি এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় কার্পাস বস্ত্র চামড়া যন্ত্রপাতি ম্যাঙ্গানিজ চিনাবাদাম তামাক বিভিন্ন মশলা অভ্র আকরিক লোহা পশম বস্ত্র প্রভৃতি পরবর্তী বন্দর নবসেবা বা যেটা জওহরলাল নেহেরু বন্দর নামে পরিচিত জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা এর আগের নাম ছিল নবসেবা বর্তমান নাম জওহরলাল নেহরু বন্দর এটিও মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত মুম্বাই বন্দরকে সাহায্য করার জন্য এই বন্দরটি গড়ে তোলা হয়েছে সুতরাং মুম্বাই বন্দরের যে পশ্চাৎভূমি রয়েছে নবসেবা বা জওহরলাল নেহরু বন্দরের একই পশ্চাৎ ভূমি এবং যা যা মুম্বাই বন্দর দিয়ে আমদানি রপ্তানি করা হয় নবসেবা বন্দর দিয়ে বা জওহরলাল নেহেরু বন্দর দিয়ে একই জিনিসপত্র আমদানি রপ্তানি করা হয় এই বন্দরটি অধিকাংশটাই আধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত এটা সম্পূর্ণভাবে আধুনিক একটি বন্দর পরবর্তী বন্দর মর্মাগাঁও মর্মাগাঁও বন্দর গোয়া রাজ্যে অবস্থিত পণ্য চলাচলের বিচারে এই বন্দরটা ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর দ্বিতীয় বৃহত্তম বন্দর এই বন্দরটিতেও যে পোতাশ্রয়টি রয়েছে সেটা স্বাভাবিক এর পশ্চাৎ ভূমিতে রয়েছে গোয়া অন্ধ্রপ্রদেশ কর্ণাটকের উত্তরাংশ মহারাষ্ট্রের দক্ষিণ অংশ মর্মাগাঁও বন্দরের মাধ্যমে আমদানি করা হয় খুবই কম জিনিস কিন্তু মর্মাগাঁও বন্দরের মাধ্যমে প্রচুর পরিমাণে রফতানি করা হয় মর্মাগাঁও প্রধানত একটি রফতানি বন্দর আর মর্মাগাঁও বন্দরের মাধ্যমে সব থেকে বেশি যেটা রফতানি করা হয় সেটা হচ্ছে আকরিক লোহা গোয়া রাজ্য আকরিক লোহা উত্তোলনে খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এবং সেই সমস্ত আকরিক লোহা প্রধানত মর্মাগাঁও বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় এছাড়াও ম্যাঙ্গানিজ লবণ কাজু বাদাম তুলো কফি চিনি প্রভৃতি এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় এই বন্দরের মাধ্যমে যা রপ্তানি করা হয় তার প্রায় পঁচানব্বই শতাংশই হচ্ছে আকরিক লোহা পরবর্তী বন্দর এই বন্দরটির নাম নিউ ম্যাঙ্গালোর নিউ ম্যাঙ্গালোর এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত এই বন্দরটিকে নিউ বলা বলার কারণ এর আগে এই বন্দরটি যেখানে অবস্থিত তার কিছু দূরেই একটি ছোট বন্দর ছিল যার নাম ম্যাঙ্গালোর পরবর্তীকালে এই বন্দরটা স্থাপন করা হয় এবং তাই জন্যই এটার নাম হয় নিউ ম্যাঙ্গালোর এর যে পোতাশ্রয়টি আছে সেটা কৃত্রিম এবং পশ্চিম উপকূলের একমাত্র বন্দর হচ্ছে নিউ ম্যাঙ্গালোর যার পোতাশ্রয়টি কৃত্রিম তাহলে পশ্চিম উপকূলের একমাত্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট পশ্চিম উপকূলের একমাত্র বন্দর যেটার কৃত্রিম পোতাশ্রয় রয়েছে সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর নিউ ম্যাঙ্গালোরের পশ্চাৎভূমি হচ্ছে সমগ্র কর্ণাটক রাজ্য ও কেরাল রাজ্য এই বন্দরটি দিয়েও আমদানি খুব কম পরিমাণে জিনিস করা হয় সাধারণত যন্ত্রপাতি খনিজ তেল রাসায়নিক সার ওষুধ প্রভৃতি এই বন্দর দিয়ে আমদানি করা হয় কিন্তু এই বন্দরের মাধ্যমে প্রচুর পরিমাণে রফতানি করা হয় এটাও একটি প্রধানত রফতানি বন্দর কফি গোলমরিচ কাজুবাদাম চন্দন কাঠ রবার সার মাছ ও মাছজাত দ্রব্য গ্রানাইট পাথর আকরিক লোহা প্রভৃতি এই বন্দরের মাধ্যমে রফতানি করা হয় দক্ষিণের কেরল রাজ্য বিভিন্ন মশলা উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এবং এই বন্দরের মাধ্যমে সেই সমস্ত মশলা ভারতের বাইরে রপ্তানি করা হয় এছাড়াও এই সমস্ত অঞ্চল মাছজাত দ্রব্য এবং মাছ উৎপাদনের জন্য সরি মাছ উত্তোলনের জন্য বিখ্যাত সেই কারণে এই বন্দরের মাধ্যমে মাছ এবং মাছজাত দ্রব্য ভারতের বাইরে পাঠানো হয় কর্ণাটক কেরল প্রভৃতি রাজ্য কফি উৎপাদনে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিউ ব্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে সেই কারণেই কফিও খুব পরিমাণে ভারতের বাইরে রপ্তানি করা হয় পশ্চিম ভূকুলের শেষ বন্দর হচ্ছে কোচিন বন্দরটি কেরালা রাজ্যে অবস্থিত নিউ ব্যাঙ্গালোর বন্দর সম্পর্কে আরো একটি তথ্য হচ্ছে নিউ ব্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে কুদ্রে মুখ খনির আকরিক লোহা রপ্তানি করা হয় কুদ্রে মুখ কুদ্রে মুখ থেকে প্রচুর পরিমাণে আকরিক লোহা উত্তোলন করা হয় সেই কুদ্রে মুখ খনির আকরিক লোহা নিউ ম্যাঙ্গালোর বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় তাহলে আমরা আলোচনা করছিলাম কোচিন বন্দর সম্পর্কে কোচিন বন্দর কেরালা রাজ্যে অবস্থিত এই বন্দরটি পশ্চিম উপকূলের ভেম্বানাথ কয়াল বা ভেম্বানাথ ঝিলে অবস্থিত কয়াল বা ঝিল কাকে বলে সেটা আমরা আগে আলোচনা করেছি তো সেই কয়াল বা ঝিলের মধ্যে অবস্থিত কোচিন বন্দর পশ্চাদভূমি এই বন্দরেরও পশ্চাদভূমি প্রায় নিউ বেঙ্গালরের মতোই কেরল তামিলনাড়ু কর্ণাটকের কিছু অংশ নিয়ে এই বন্দরের পশ্চাৎভূমি অবস্থিত এই বন্দরের মাধ্যমে ধাতু নির্মিত বিভিন্ন দ্রব্য যন্ত্রপাতি প্রভৃতি আমদানি করা হয় ধাতু নির্মিত দ্রব্য যন্ত্রপাতি সার অপরিশোধিত খনিজ তেল প্রভৃতি এই বন্দরের মাধ্যমে আমদানি করা হয় এবং এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় নারকেল জাত দ্রব্য অর্থাৎ নারকেল ছোবরা দড়ি প্রভৃতি রবার চা কফি বিভিন্ন ধরনের মশলা এলাচ কাজুবাদাম প্রভৃতি এবার আমরা দেখব পূর্ব উপকূলের বন্দরগুলি সম্পর্কে পূর্ব উপকূলের প্রথম যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তুতিকরিণ নিচ থেকে আমরা উপরের দিকে যাবো তুতিকরিণ থেকে শুরু করব তুতিকরিণ বন্দর তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এই বন্দরটা ভারতের একদম দক্ষিণ সীমায় অবস্থিত একদম দক্ষিণে অবস্থিত এই তুতিকরিন বন্দর এবং তুতিকরিন বন্দর ভারতের একমাত্র বন্দর যেটি ভারত মহাসাগরে অবস্থিত না আরব সাগরে না বঙ্গোপসাগরে এটা অবস্থিত নয় আরব সাগরেও এটা অবস্থিত নয় বঙ্গোপসাগরেও এটা অবস্থিত নয় তুতিকরীণ বন্দর অবস্থিত ভারত মহাসাগরে পশ্চিম উপকূলের যেখানে অধিকাংশ বন্দরের পোতাশ্রয়গুলি স্বাভাবিক সেখানে পূর্ব উপকূলের অধিকাংশ বন্দরের পোতাশ্রয়গুলি কৃত্রিম তুতিকরিণ বন্দরের পোতাশ্রয় কৃত্রিম তুতিকরিণ বন্দরের যে ভূমিটা রয়েছে সেইখানে রয়েছে তামিলনাড়ু রাজ্য এবং কেরাল রাজ্যের কিছুটা অংশ এই বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে সর্বাধিক বাণিজ্য সংগঠিত হয় শ্রীলঙ্কার খুবই কাছে অবস্থিত এই তুতিকরীণ বন্দর এই কারণে তুতিকরীণ বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার সঙ্গে সব থেকে বেশি বাণিজ্য করা হয় এই বন্দরের মধ্যে সরি এই বন্দরের মাধ্যমে আমদানি করা হয় কয়লা খনিজ তেল যন্ত্রপাতি এবং এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় তুলো পেঁয়াজ লঙ্কা এলাচ গবাদি পশু লবণ প্রভৃতি পরবর্তী বন্দর চেন্নাই চেন্নাই বন্দরটি ভারতের সব থেকে প্রাচীন বন্দর এবং চেন্নাই বন্দরেরও যে পোতাশ্রয়টি রয়েছে সেটি কৃত্রিম তাহলে চেন্নাই বন্দর ভারতের প্রাচীন বন্দর এবং চেন্নাই বন্দরের যে পোতাশ্রয়টি রয়েছে সেটি হচ্ছে কৃত্রিম এই বন্দরের ভূমিতে অবস্থিত তামিলনাড়ু রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিছুটা অংশ কর্ণাটকের কিছুটা অংশ কেরালের পূর্ব অংশ প্রভৃতি এই বন্দরের মাধ্যমে খনিজ তেল খাদ্যশস্য রাসায়নিক দ্রব্য কাগজ সার যন্ত্রপাতি প্রভৃতি আমদানি করা হয় আর রপ্তানি করা হয় তৈরি পোশাক কার্পাস বস্ত্র তেল বীজ বা তৈল বীজ তামাক চামড়া মাছ ও মাছজাত দ্রব্য কফি ম্যাঙ্গানিজ চেন্নাই বন্দরকে সাহায্য করার জন্য বর্তমানে আরও একটি বন্দর তামিলনাড়ু রাজ্যে তৈরি করা হয়েছে যার নাম এন্নোর সুতরাং চেন্নাই বন্দরের যে পশ্চাৎভূমি চেন্নাই বন্দরের মাধ্যমে যে সমস্ত দ্রব্য আমদানি এবং রপ্তানি করা হয় সবই এনর বন্দরের সমান অর্থাৎ সেই সব কিছুই এন্নোর বন্দরের মাধ্যমেও করা হয় পরবর্তী বন্দর বিজাখাপত্তনম বিশাখাপত্তনম বন্দর ভারতের তৃতীয় বৃহত্তম বন্দর ভারতের তৃতীয় বৃহত্তম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম এই বন্দরটির যে পোতাশ্রয়টি রয়েছে সেটি স্বাভাবিক বিশাখাপত্তনম বন্দর পূর্ব উপকূলের একমাত্র বন্দর যার পোতাশ্রয়টি স্বাভাবিক এই বন্দরের নিকটেই অবস্থিত ডলফিন নোজ ডলফিন নোজ একটি অন্তরীপ এবং এটি সমুদ্রিক ঝড় ঝড়ঝাপটা থেকে এই বন্দরকে রক্ষা করে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা হিন্দুস্তান সিপিয়ার্ড এই বন্দরের পোতাশ্রয়ে গড়ে উঠেছে এই বন্দরের ভূমিটি হচ্ছে তামিলনাড়ুর উত্তর অংশ অন্ধ্রপ্রদেশ ওড়িশা ছত্রিশগড় প্রভৃতি রাজ্য এই বন্দরের মাধ্যমে খনিজ তেল যন্ত্রপাতি লোহা ইস্পাত রাসায়নিক দ্রব্য খাদ্যশস্য প্রভৃতি আমদানি করা হয় এবং এই বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় যেটা প্রধান রপ্তানি করা হয় সেটা হচ্ছে আকরিক লোহা এছাড়াও ম্যাঙ্গানিজ চামড়া তেলবীজ কাঠ মাছ প্রভৃতি এই বন্দরের মাধ্যমে রফতানি করা হয় পরবর্তী বন্দর পাড়াদী আচ্ছা বিশাখাপত্তনম বন্দরের আর পয়েন্ট যে বিশাখাপত্তনম বন্দর অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত চলে যাবো পার্বীপ বন্দরে পাড়াদ্বীপ বন্দর ওড়িশা রাজ্যে অবস্থিত এই বন্দরের পশ্চাৎভূমি হচ্ছে ওড়িশা রাজ্য বিহার ঝাড়খন্ড মধ্যপ্রদেশ প্রভৃতি পাড়াদ্বীপ বন্দর প্রধানত রপ্তানি বন্দর এর মাধ্যমে প্রধানত রফতানি করা হয় এবং এই বন্দরের মাধ্যমে রফতানি করা হয় আকরিক লোহা ম্যাঙ্গানিজ কয়লা অব্র মাছ মাছজাত দ্রব্য প্রভৃতি আকরিক লোহা ম্যাঙ্গানিজ কয়লা বিভিন্ন যে খনিজ সম্পদগুলি রয়েছে সেইগুলি ওড়িশা রাজ্য থেকে প্রচুর পরিমাণে উত্তোলিত হয় এছাড়াও এই বন্দরের পশ্চাৎভূমিতে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য ঝাড়খণ্ড রাজ্যেও এগুলি প্রচুর পরিমাণে উত্তোলিত হয় সেই কারণে পারাদ্বীপ বন্দরের মাধ্যমে এই সমস্ত কিছু রপ্তানি করা হয় এই বন্দরের মাধ্যমে আকরিক লোহা রপ্তানি করা হয় জাপানে জাপানে যে পরিমাণ আকরিক লোহা রপ্তানি করা হয় ভারত থেকে তার অধিকাংশটাই এই পাড়াদ্বীপ বন্দরের মাধ্যমে করা হয়ে থাকে পরবর্তী বন্দর কলকাতা এবং তার সহযোগী হলদিয়া কলকাতা হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কলকাতা হলদিয়া বন্দর একটি নদী বন্দর আমরা সকলেই জানি যে কলকাতা হলদিয়া বন্দর হুগলি নদীর অবস্থিত হুগলি নদীর বাম তীরে কলকাতা বন্দর অবস্থিত এবং কলকাতা বন্দরকে সাহায্য করার জন্য বর্তমানে হলদি নদী এবং হুগলি নদীর সঙ্গমস্থলে হলদিয়ান বন্দর গড়ে তোলা হয়েছে কলকাতা বন্দরের পশ্চাৎভূমিটা খুবই বড় কলকাতা বন্দরের পশ্চাৎভূমিতে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য অসম মেঘালয় মণিপুর অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মানে সম্পূর্ণ উত্তর পূর্ব অংশটা ভারতের উত্তর পূর্ব অংশ কলকাতা বন্দরের পশ্চাৎভূমি এছাড়াও বিহার উড়িশার কিছুটা অংশ উত্তর প্রদেশের কিছুটা অংশ হরিয়ানার কিছুটা অংশ এবং পাঞ্জাবের কিছুটা অংশ এই বন্দরের পশ্চাৎভূমি এছাড়াও নেপাল ভুটান এদের বাণিজ্যিক কাজগুলো এই সমস্ত দেশের বাণিজ্য এই বন্দরের মাধ্যমে চলে যেহেতু নেপাল ভুটান প্রভৃতি রাষ্ট্রের বাণিজ্য এই বন্দরের মাধ্যমে চলে তাই জন্য কলকাতা হলদিয়া বন্দরকে বলা হয় পুনো রপ্তানি বন্দর অর্থাৎ ওই সমস্ত দেশ থেকে ভারতে রপ্তানি করা হয় জিনিসপত্র সেইগুলোকে পুনরায় রপ্তানি করা হয় কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে ভারতে সব থেকে বেশি চা রপ্তানি করা হয় চা উৎপাদনে পশ্চিমবঙ্গ এবং আসাম রাজ্য গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে সেই কারণে কলকাতা এবং হলদিয়া বন্দরের মাধ্যমে চা রপ্তানি খুবই বেশি পরিমাণে করা হয় এই ছাড়াও এই বন্দরের মাধ্যমে যে সমস্ত জিনিস রপ্তানি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাট পশ্চিমবঙ্গ রাজ্য পাট উৎপাদনে বিশেষ স্থান অধিকার করে সেই কারণে পাটজাত দ্রব্য এবং পাট কলকাতা হলদিয়া বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় এছাড়া কয়লা তেলবি চামড়া লাক্ষা আকরিক লোহা ম্যাঙ্গানি চিনি অব্র মাছজাত দ্রব্য কলকাতা বন্দরের মাধ্যমে এবং তার সহযোগী হলদিয়া বন্দরের মাধ্যমে রপ্তানি করা হয় এছাড়া এবং এই বন্দরের মাধ্যমে আমদানি করা হয় খনিজ তেল গন্ধক কাগজ রাসায়নিক দ্রব্য মোটর গাড়ি ধাতব দ্রব্য খাদ্যশস্য প্রভৃতি হুগলি নদীতে চড়া পড়ার কারণে এই বন্দর বর্তমানে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং এই বন্দরে নাব্যতা বজায় রাখার জন্য হুগলি নদীতে পলি তোলা হয় বা ড্রেজিং করা হয় এই ছিল ভারতের বন্দরগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ